2024 সালে যে আপডেটের কথা বলেছিল সে আপডেট গুলা কিন্তু সলিউশন নিয়ে এসেছে এবং আপডেট গুলা চলতেছে কাজ। আপনার যদি এই পাঁচটি প্রবলেম থেকে থাকে আপনার পেজ কিংবা আইডিতে, সে পাঁচটি প্রবলেমের যদি একটি প্রবলেম আপনার থেকে থাকে তাহলে ভিডিওটা আপনার। ভিডিওটার কি কি প্রবলেমের কথা আমি বলবো আপনারা ভিডিওটা লিস্টের আগে শুনুন, তারপর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি না দেখবেন সেটা ডিসাইড করবেন আপনি নিজেই। প্রথম হচ্ছে কারেন্টলি ইলিজিবল ফর মনিটাইজেশন, দ্বিতীয় হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি, তৃতীয় হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, তৃতীয় হচ্ছে মনিটাইজেশন পলিসি, চার নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাড। এই পাঁচটা প্রবলেম যদি আপনার থেকে থাকে ভিডিওটা আপনার। এখন আপনি চিন্তা করেন ভিডিওটা আপনি দেখবেন কি না দেখবেন। আর ভিডিওটা দেখবেন আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরো এইরকম ইউনিক ভিডিও দেখার জন্য। আর পেজ থেকে হয়ে থাকলে ওই পেজটা ফলো দিয়ে রাখবেন যা আপনার অনেক কাজে দেবে। তো আপনার যদি এছাড়াও আরো অন্যান্য প্রবলেম থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে লিখে দেবেন, পরবর্তীতে আপনার কমেন্টের ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটাকে যে প্রবলেমগুলো বলেছি সেই প্রবলেমের সলভ মাত্র একটি টিপসের মাধ্যমে আমি দেখিয়ে দিব। টিপসটা যদি প্রয়োগ করেন তাহলে 72 ঘন্টার ভিতরে ফেজ আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করবে। যে পাঁচটির কথা বলেছি পাঁচটির সমাধান একটি ওয়েতে করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন। আমরা যেহেতু অনেকে প্রবাসে আছি বা দেশে আছি বা বিভিন্ন দেশে থাকি, সেই দেশের টাইম সন্ধ্যা 6টা, প্রতিদিন সন্ধ্যা 6টা আপনি 5 দিন 5টা লাইভ করবেন, 10 মিনিট ডিউরেশন যাতে হতে হয়। 10 মিনিট ডিউরেশন হলে লাইভ দিবেন এবং রিলস ভিডিও 3টা দিবেন, রং ভিডিও 1টা দিবেন। এ হচ্ছে প্রতিদিনের রুটিন। আপনি দেওয়ার পর 3 দিন অপেক্ষা করতে হবে, তার আগে একটা কমপ্লেন করতে হবে ফেসবুক কর্তৃপক্ষ কাছে। সে কমপ্লেনটা কি লিখবেন সেই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা আছে, সেটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, গিয়ে ওইখান থেকে কপি করে আপনি আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে গিয়ে কমপ্লেন করবেন। কিভাবে কমপ্লেনটা করবেন, কোথায় কমপ্লেনটা করবেন সেটা আমি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি। আমার স্ক্রিন রেকর্ডটা ফলো করেন এবং লেখাটা কপি করে ওইখানে পেস্ট করে দিন। তাহলে আপনি 72 ঘন্টার ভিতরে ফেসবুক আপনার এই পাঁচটি সমাধানের যে কোনো একটি যদি থেকে থাকে আপনাকে সাথে সাথে তারা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। প্রথমে আপনি ফেসবুকটা ওপেন করবেন, ফেসবুকে ওপেন করার পর কোন জায়গায় গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন বা কমপ্লেনটা করবেন সেটা কিন্তু মূল বিষয়বস্তু এখন দেখিয়ে দিচ্ছে। এবং লেখাটা কিন্তু আপনার এডিট করে নিতে হবে, যদি আপনার ফেসবুকের প্রোফাইল বা পেজ হয় তো প্রোফাইল হলে SMSM দিয়ে দিলেই হবে, আর যদি পেজ হয় তাহলে প্রোফাইলের জায়গায় পেজ লেখা দিবেন তাহলেই হয়ে যাবে। তো এখানে প্রোফাইলে আসবেন, আসার পর এখানে -3 ডট পাবেন, ওটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার উপর ক্লিক করে দেবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন রিপোর্ট অর প্রবলেম, রিপোর্ট অর প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এখানে নিচে আসবেন, নিচে আসার পর কন্টিনিউ টু রিপোর্ট অর প্রবলেমে ক্লিক করে দেবেন। রিপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এখানে আসবেন, আসার পর এটা ইনক্লুড ক্লিক করে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনার যদি প্রোফাইলে প্রবলেম হয় সেক্ষেত্রে প্রোফাইলটাতে চলে যাবেন, এই যে প্রোফাইলে, আর যদি পেজে পেজে আর আসার পর এখানে আপনার প্রোফাইলে যে যদি যে কন্টেন্টের প্রবলেম হয়, যদি আপনার কারেন্টলি প্রবলেম হয় বা মনিটাইজেশনের প্রবলেম হয়, সে আপনার যে প্রবলেমটা পাঁচটা যে কোনো একটা প্রবলেম তো আছে সেই প্রোফাইলটা এখানে স্ক্রিনশট নিয়ে এই জায়গায় এসে দিয়ে দেবেন। তো এখানে আপলোড ফ্রম ফোনে ক্লিক করলে কিন্তু আপনার এখানেতে আপনার যে ফোন যে জায়গায় যে হোল্ডার আছে সেই হোল্ডারে সিলেক্ট করে এখানে আপনি পিকচারটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর যে টেক্সটটা আমি দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা আপনি এখানে এসে এইভাবে কপি করে আনবেন ওই জায়গাতে, আনার পর এই জায়গায় পেস্ট করে দিবেন। তো দেখুন আমি চাপ দেওয়া আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর আপনি কী করতে হবে এখানে স্যান এই যে উপরে দেখতে পারবেন এই উপরে এখানে ক্লিক করলে কিন্তু রিপোর্ট চলে যাবে। তো আমার প্রোফাইল আলহামদুলিল্লাহ ঠিক আছে, তো আমি এটা রিপোর্ট করছি না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মটা। তো আপনি যদি এইভাবে দিয়ে দেখেন তাহলে আপনারা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে একটা লাইভ করবেন, রিলস ভিডিও দিবেন এবং রং ভিডিও দিবেন, টেক্সট পোস্ট করবেন বা ফটো পোস্ট করবেন। করার পর 3 দিন পর আপনাকে ফেসবুক আসলে অ্যাকচুয়ালি আপনার সমাধানটা সমাধান দিয়ে দিবে। যদি না দিয়ে থাকেন তাহলে না করে থাকেন আমার নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না, আপনি নিজে থাকবেন। আর ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে পুনরায় দেখবেন, দেখে আবারও কমেন্ট করবেন, আপনার কমেন্টের ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।